আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রায় অনির্বাণের কথা মতো যে কফি শপে আসে এরপরে রায় আর অনির্বাণ একটা টেবিলে বসে থাকে রায় অনির্বাণকে বলতে থাকে আপনি আমাকে কথা দিচ্ছেন তো আপনি কলকাতার অফিসটা তুলবেন না এরপরে অনির্বাণ বলে শোবেমাত্র তো এলেন এবার একজন কঠিন মানুষের জন্য একটা কঠিন সারপ্রাইজ আসে সেটা আগে নিয়ে আসি এরপরে একজন লোক একটা বার্থডে কেক নিয়ে আসে আর সেখানে লেখা হ্যাপি বার্থডে রায় এরপরে অনির্বাণ রায়কে হ্যাপি বার্থডে উইশ করতে থাকে তখন রায়ের চোখ দিয়ে জল গড়াতে থাকে আর রায় অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো